নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 7ই সেপ্টেম্বরের রাশিফল, মেষ টু মীন রাশি কেমন যাবে এবং যে 8টি রাশির লটারির প্রাপ্তির যোগ রয়েছে তার লাকি নাম্বার এবং শুভ সময় আমি এই ভিডিওর শেষে জানাবো, এবং বেশ কিছু কথা আজকের এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তো যাই হোক, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে, এটা দৈনিক রাশিফলের ভিডিও, তাই আবারও বলি এটা আপনাদের ভিডিও, আপনারা অবশ্যই সাথে থাকুন। দেখুন, আগামীকাল শনিবার শুক্লপক্ষের চতুর্থী তিথি রয়েছে, চিত্রা নক্ষত্র রয়েছে, ব্রহ্ম যোগ রয়েছে, চন্দ্র আপনার তুলা রাশিতে অবস্থান করছে, রাহুকালের সময় রয়েছে সকাল 9:10 থেকে 10:35 পর্যন্ত। এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আগামীকাল পূর্ব দিকে যাত্রা করবেন না, পূর্ব দিকে যাত্রা নিষেধ রয়েছে। আর যদি পূর্ব দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু মিছরি অথবা ঘি মুখে দিয়ে আপনারা যাত্রা করুন এবং ভগবানের নাম স্মরণ করুন, দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। এবার আসি এই যে 27টা নক্ষত্র রয়েছে, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটা খুব ভালো যেতে পারে বা সম্ভাবনা রয়েছে। দেখুন, ভরণী, কৃত্তিকা, পুনর্বসু, অশ্বিনী, আদ্রা, মঘা, হস্তা, চিত্রা, জ্যেষ্ঠা, পূর্বভাদ্রপদ, রেবতী, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার আগামীকাল দিনটা কিন্তু শুভ যেতে চলেছে। এবার আসি আগামীকালের দৈনিক রাশিফলের ভিডিও, কেমন যাবে মেষ টু মীন রাশি। অবশ্যই আপনারা আলোচনাটি খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন, কারণ কারো কারো ক্ষেত্রে বিজনেসে লস হতে পারে, কারো বিজনেসের ক্ষেত্রে ভালো হতে পারে, যাত্রা আপনার ক্ষেত্রে শুভ অশুভ রয়েছে। দেখুন, মেষ রাশি আমি বলবো আপনারা যে কোনো কাজ করবেন ধৈর্য সহকারে আপনারা কাজ করুন, দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে, আপনার মনের পরিকল্পনা সফল হবে, সিদ্ধান্ত যে কোনো কাজে সিদ্ধান্তটা নিজে নিন, পরিবারেরকে আপনার ছেলে বা আপনার ওয়াইফকে বা আপনার পিতামাতাকে আপনি সময় দিন, পরিবারের উপর একটু হলেও সময় আপনারা দিন। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করুন, শুভ রং হলুদ। বৃষ রাশি আপনার কর্মক্ষেত্রে ব্যস্ততা দেখা যাচ্ছে, কাজের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, কেরিয়ারের দিকে অবশ্যই আপনারা আগামীকাল নজর দিন, পারিবারিক সুখ শান্তি বজায় থাকছে আগামীকাল, কোনো ভালো খবর আপনি আগামীকাল পাবেন, কোনো শুভ সংবাদ আপনার আগামীকাল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো কিন্তু হবে, অর্থাৎ ব্যবসা আপনারা লাভ করতে পারবেন আগামীকাল, শুভ রং ক্রিম। মিথুন রাশি, ধর্মীয় যাত্রা হবে, শিক্ষাক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আটকে থাকা কাজ হয়ে যাবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কোনো নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আনবেন না,
ব্যবসা ক্ষেত্রে লোকসান হতে পারে আপনার। শুভ রং গোলাপি। কর্কট রাশি, কথাবার্তা নিয়ন্ত্রণ করুন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ভাগ্যের সাপোর্ট অর্থাৎ দৈব কৃপা আপনি পাবেন, নতুন লোকের সাথে আপনার পরিচয় হবে যার সাহায্যে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি লাভ পাবেন। শুভ রং সাদা। সিংহ রাশি, আপনিও ভাগ্যের সাপোর্ট পাবেন অর্থাৎ দৈব কৃপা আপনি পাবেন, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন, আপনার বন্ধুর সাহায্যে করবে, আপনাকে বন্ধু কিন্তু যে কোনো কাজে সাহায্য করবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নতুন সম্পর্ক শুরু হবে এমন কোনো মানুষের সঙ্গে আমরা দেখা হবে যেখান সেখান থেকে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, বড় ইনভেস্টমেন্ট করবেন না। শুভ রং মেরুন। কন্যা রাশি, পরিকল্পনা করে কাজ করুন, অর্থপ্রাপ্তির আপনার যোগ রয়েছে, কাজের ক্ষেত্রে উন্নতি হবে, পরাক্রম বৃদ্ধি হবে, পারিবারিক ঝগড়াঝাটি এড়িয়ে চলুন, পরিবারে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে লাভ হবে, খরচা নিয়ন্ত্রণ করুন। শুভ রং সবুজ। তুলা রাশি, তুলা রাশির পারিবারিক সুখ সাধন বৃদ্ধি হবে, কোনো নতুন লোকের সাথে পরিচয় হবে, উন্নতির নতুন রাস্তা আপনি পাবেন আগামীকাল, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তুলা রাশির, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সম্পর্কে কিছুটা আপনার সমস্যা আসবে আপনাদের আত্মীয় স্বজন বা আপনার ভাইয়ের সাথে বা আপনার বোনের সাথে, ব্যবসা ক্ষেত্রে শুভ। শুভ রং ক্রিম। আপনার এরপর যে রাশি বৃশ্চিক রাশি, ঝগড়া এড়িয়ে চলুন, যত কম কথা বলবেন ততই আগামীকাল আপনার দিনটা ভালো, নেতৃত্ব ক্ষমতা কর্মক্ষেত্রে আপনার বাড়বে, স্বাস্থ্য আপনার ভালো হবে, অনেক দিনের আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে যে কোনো কাজ আপনার মানে কাজের জায়গাটা ব্যবসার ক্ষেত্রে যে কোনো কাজ আটকেছে সেই কাজটা আপনাদের হয়ে যাবে। শুভ রং লাল। ধনুরাশি, আপনার সমাজে মান সম্মান বাড়বে, ধার্মিক কাজে আপনি ব্যস্ত থাকবেন, পারিবারিক মতভেদ থেকে দূরে থাকুন, পরিবারের মধ্যে মতপার্থক্য হতে পারে, সম্পত্তি লাভের প্রবল যোগ রয়েছে, সন্তানের ক্ষেত্রে আপনার খুশি কিন্তু হবে, সন্তানের জায়গাটা নিয়ে আপনি খুশি হবেন, ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ, অহংকার করবেন না। শুভ রং হালকা সবুজ। এরপর যে রাশি আপনার মকর রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, লোক আপনার প্রশংসা করবে, সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, বন্ধুর সাথে সম্পর্কের উন্নতি হবে, গাড়ি বা বাহন যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, দুর্ঘটনার যোগ রয়েছে মকর রাশি, ব্যবসা ক্ষেত্রে আপনি লাভ পাবেন, রাগ নিয়ন্ত্রণ করুন। শুভ রং সাদা। কুম্ভ রাশি, আপনি পরিশ্রমের ফল পাবেন, কার্যক্ষেত্রে সফলতা পাবেন, পারিবারিক সমস্যা কাটবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে আপনার,
দূর যাত্রা, বড় কোনো দূর যাত্রা আপনি এড়িয়ে চলুন, দূর যাত্রা করবেন না আগামীকাল। ব্যবসা ক্ষেত্রে খরচা বৃদ্ধি হবে, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। শুভ রং নীল। মীন রাশি, অর্থনৈতিক স্থিতি ভালো হবে, অর্থপ্রাপ্তির নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন, সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, বন্ধুর সাহায্যে আপনার উন্নতি হবে, মান সম্মান বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। শুভ রং কমলা। এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে। দেখুন, যারা লটারির জন্য প্রচুর চেষ্টা করছেন আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছে তাদের জন্য রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভকারী কিন্তু হবে। প্রথম আসি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 11টা থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের যে শুভ সময় সকাল 10টা 50 মিনিট থেকে 11টা 34 মিনিট পর্যন্ত। তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় 12টা থেকে 1টা 14 মিনিট পর্যন্ত। কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার 9, আপনাদের শুভ সময় সকাল 8টা থেকে 9টা 12 মিনিট পর্যন্ত। মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 10টা 58 মিনিট থেকে 12টা 14 মিনিট পর্যন্ত। কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 11টা 30 মিনিট থেকে 1টা 4 মিনিট পর্যন্ত। মীন রাশি। মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 7, আপনাদের শুভ সময় সকাল 10টা 50 মিনিট থেকে 12টা 5 মিনিট, দুপুর 12টা 5 মিনিট পর্যন্ত আপনাদের টাইমটা কিন্তু শুভ। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিতে পারেন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং এর পাশাপাশি দেখুন, অনেকে রাশি জানেন না, তাদের নাম দিয়ে আমি বলছি, আপনার নাম যদি অ দিয়ে, ম দিয়ে, দুন্তন্য দিয়ে, অথবা ক দিয়ে বা প দিয়ে বা আপনার ধ বা ফ দিয়ে যদি শুরু হয় বা তার বিশ্ব দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আবারও বলি, এটা যারা দেখাতে চাইছেন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ এটি পেড সার্ভিস। একটাই অনুরোধ, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা পরামর্শ করুন। নমস্কার, ধন্যবাদ।